সম্প্রতি সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। তারপরেই দেশজুড়ে প্রতিবাদে সরব কংগ্রেস। প্রতিটি রাজ্যে সিবিআই এবং দেশের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামিল হচ্ছে কংগ্রেসের নেতা কর্মীরা। রাজীব চিদম্বরমের গ্রেপ্তারের বিরুদ্ধে আন্দোলনে নামে যুব কংগ্রেস। শুক্রবার আগরতলায় সিবিআই দপ্তরের সামনে গণধর্ণায় বসে যুব কংগ্রেস কর্মী সমর্থকরা। এই ধর্ণা কর্মসূচি থেকে যুব কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করেন, দেশজুড়ে বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য সিবিআই কে লেলিয়ে দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার। বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য আজকে সিবিআই ভয় দেখিয়ে আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রীকে সিবিআই দপ্তরে গ্রেপ্তার করেছে। এটা কিসের লক্ষ্য? আজকে সারা ভারতবর্ষের বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য সিবিআই এবং ইডির ভয়ে আজকে রাজ্যের রাজনীতি দলগুলোর নেতৃত্বদের গ্রেপ্তার করা হচ্ছে। তার প্রতিবাদে আজকে আমরা সিবিআই দপ্তরের সামনে আমরা ধর্ণায় বসেছি। এদিন পোস্ট অফিস চৌমুহনীস্থিত কংগ্রেস ভবন থেকে মিছিল করে সিবিআই দপ্তরে ধর্ণায় অংশগ্রহণ করে যুব কংগ্রেস কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ হানগার্ড।